এটা হচ্ছে তালের শাঁস। তালের আঁটির ভিতরে যে শাঁস থাকে, তো সেটা তালের আঁটি কেটে এভাবে হচ্ছে শাঁস বের করে খেতে হয়। তো হচ্ছে কে কে হচ্ছে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কে এটা খেয়েছেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভালোভাবে আসলে চিনতে এবং হচ্ছে বুঝতে পারবেন এটা আসলে কি। তালের শাঁস এবছরে কে কে খেয়েছেন? তোরা দুটো খাবি, আমি দেখাবো এই পাশে এখানে রাখা। দাঁড়া একবারে তুলবো, সবাই একবারে খাইছে মানে এটা কেন সরো, এটা কাটা হচ্ছে তারপরে খাবো। আমি নেবো হাড়িপুরি। অনেকেই জানে না হয়তো, এই নুহুরা তো জানে না যে এটা তালের হাতে খাতি হয়, কি করতে হয় জানে না। ক্যালসিয়াম ওষুধ তালের আঠি এখানে সবগুলো কেটে নিয়েছে, ভিতরে যে আঁশগুলো আছে এবার একটা চামচের সাহায্যে এগুলো বের করে নেব, এবং এগুলো খেলে কিন্তু আমাদের শারীরিক দিক থেকে অনেক উপকার হয়। তালের আঁটি এখন হচ্ছে তালের আঁটির সিজন, আপনারা অবশ্যই যাদের বিশেষ করে যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই জানে এটা কিভাবে খেতে হয়। আবার অনেকেই কিন্তু জানে না, তো যারা জানেন না তারাও একটু দেখে নিন এবং শিখে নিন যে তালের আঁটির যে ভিতরে সাদা অংশ থাকে সেটা খাওয়া যায়। এটা কিন্তু অনেকে আবার নারকেলের দুধ দিয়ে রান্না করে খায়, বা অনেকে আবার কাঁচা খায়, আমরা এটা কাঁচাই খেয়ে নিব। তালের আঁটির ভিতরে সাদা অংশ খেলে অনেক উপকার হয় আমাদের শরীরে, যেমন তালের আঁশে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, দাঁত ও দাঁতের সুরক্ষা করে এবং দাঁতের ক্ষয়রোধ হয়, হাড়কে শক্ত ও মজবুত করে এবং বমি ভাব দূর করে এবং খাওয়ার রুচি বাড়াতে সাহায্য করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই হচ্ছে একটা লাইক দিবেন, আর হচ্ছে যারা যারা এখনও তালের আঁশ খান নাই বা তালের আঁটি খান নাই অবশ্যই অবশ্যই একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।